সকলকে ওয়েলকাম করছি এনএইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। আর বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা কথা বলবো স্বামী বিবেকানন্দকে নিয়ে। আর ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন দার্শনিক, ধর্মীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা। তার পারিবারিক নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। স্বামী বিবেকানন্দ এক অনন্য সাধারণ প্রতিভা, যিনি আধুনিককালের ধর্ম, সংস্কৃতি এবং পরোক্ষভাবে ভারতীয়দের জাতীয় আত্মচেতনার রূপ দিতে সাহায্য করেছিলেন। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হিন্দু ধর্মীয় জীবন ব্যবস্থা, আচরণ ও ধর্মীয় অনুষ্ঠানে অভ্যস্ত হওয়া সত্ত্বেও তিনি হিন্দু ধর্মের বহু আদর্শিক বিচ্যুতির কড়া সমালোচক ছিলেন। তিনি একটি ভাবাদর্শ প্রচার এবং একটি সম্পূর্ণ নতুন কর্মসূচি প্রদান করেছিলেন। তার সময়ের তুলনায় বহুদিক থেকে অগ্রসর চিন্তার অধিকারী বিবেকানন্দের জাতীয় পুনর্জীবনের পথ ও পন্থা নিয়ে বহু ভুল বোঝাবুঝির অবকাশ রয়েছে। উত্তর কলকাতার সিমলা বা শিমুলিয়া গ্রামের বিখ্যাত দত্ত পরিবারে নরেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন। আর তার জন্মের সময়কালটি ছিল 1863 সালের 12 জানুয়ারি। তার পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত, একজন ধনবান এবং সফল সরকারি উকিল। এ পরিবার উত্তরাধিকার সূত্রে ইন্দো মোগল যুগের সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্য লাভ করেছিল। জীবনের সকল ক্ষেত্রে বিবেকানন্দের উদার দৃষ্টিভঙ্গির মধ্যে তার আংশিক প্রতিফলন লক্ষ্য করা যায়। দত্ত পরিবারে শুভ বা উত্তম জীবন ধারণ, বিশেষ করে খাদ্যে একটা পরিচ্ছন্ন ও মার্জিত রুচির পরিবেশ রক্ষা করা হতো। ফলে সন্ন্যাস জীবনেও বিবেকানন্দ তার উত্তম বা শুভ জীবন ধারণের প্রতি ভালোবাসা পরিত্যাগ করেননি। দুঃখ চাতামি বা নিম্ন জীবন ধারণে আনন্দ লাভ করা তার নিকট সবসময় ঘৃণার বিষয় ছিল। তিনি নিজে মোগল ঐতিহ্যের একজন বিখ্যাত পাচক ছিলেন। বিবেকানন্দের পরিবারে এমন একটি প্রচলিত বিশ্বাস ছিল যে দেবতা শিবের আশীর্বাদ নিয়ে বিবেকানন্দের জন্ম, কারণ তার মা শিবের নিকট একটি পুত্র সন্তান কামনা করেছিলেন। শৈশবকাল থেকেই তার মধ্যে অপার্থিব ধ্যান ধারণার লক্ষণ দেখা দিলে তার মা বিশ্বাস করেন যে তার পুত্র স্বয়ং শিব অবতার রূপে জন্মগ্রহণ করেছেন। তিনি মাটির তৈরি প্রিয় দেবদেবীর মূর্তির সামনে বসে প্রার্থনা করতেন এবং কখনো কখনো সমাধিতে চলে যেতেন। প্রথমে তার নাম রাখা হয়েছিল বীরেশ্বর উরফে বিলে, কিন্তু পরবর্তীকালে এ নাম পরিবর্তন করে রাখা হয় নরেন্দ্র। প্রথমে নিজ গৃহে মায়ের নিকট এবং পরে একজন গৃহশিক্ষকের নিকট নরেন্দ্রর শিক্ষাজীবন শুরু হয়। কলকাতার মেট্রোপলিটন ইনস্টিটিউশনে তার স্কুল জীবন, প্রেসিডেন্সি কলেজ ও পরে জেনারেল অ্যাসেম্বলিতে তার কলেজ জীবন শুরু হয় এবং 1883 সালে এখান থেকেই তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। কলেজ জীবন থেকেই তিনি এক তৃপ্তিহীন পার্থিব ও আধ্যাত্মিক জ্ঞান অন্বেষণে ব্রতী হন। তিনি ব্যাপক ও গভীরভাবে পড়াশোনা শুরু করেন। তার বৌদ্ধিক বা একাডেমিক আগ্রহের মধ্যে ছিল দর্শন, ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান ইত্যাদি। একজন যুব সত্যান্বেষণকারী হিসেবে ঈশ্বর জ্ঞান লাভের প্রতিও তার গভীর আগ্রহ জন্মলাভ করে। তিনি রাজা রামমোহন রায়ের বেদান্তিক বিষয়ক গ্রন্থাদি পাঠ করে ব্রাহ্ম সমাজের প্রতি আকৃষ্ট হন। কেশবচন্দ্র সেন এই আন্দোলনের একজন শক্তিশালী নেতা হিসেবে আবির্ভূত হলে বিবেকানন্দ তার বক্তৃতা শুনতেন এবং তার সংগঠিত সভা সমিতিতে ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করতেন। বাঙালি সমাজে খ্যাতনামা আধ্যাত্মিক পুরুষদের সঙ্গে দেখা করে তাদের জিজ্ঞাসা করতেন তারা ঈশ্বরকে দেখেছেন কিনা। বলা হয়ে থাকে যে এরকম প্রশ্নের উত্তরে বিখ্যাত মরমী সাধক দেবেন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে তিনি অবশ্য ঈশ্বরকে দেখেননি, কিন্তু তার বিশ্বাস বিবেকানন্দ অবশ্যই ঈশ্বরকে দেখার সাধনায় সার্থক হবেন। জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশনের অধ্যক্ষ রেভারেন্ড হেস্টি নরেন্দ্রকে রামকৃষ্ণ এর কথা বলেন এবং তাকে আধ্যাত্মিক সাধনায় অবিষ্ট পুরুষ হিসেবে বর্ণনা করেন। বিবেকানন্দ যথারীতি তাকে এ প্রশ্ন জিজ্ঞাসা করলে তিনি উত্তরে বলেন, হ্যাঁ, আমি তাকে দেখেছি এবং তোমাকেও দেখাতে পারি। নানা প্রকার বাস্তবধর্মী প্রশ্ন ও তর্ক বিতর্কের পর অল্প সময়ের মধ্যে বিবেকানন্দ প্রথমে রামকৃষ্ণের ভক্ত এবং অচিরেই তার শিষ্যত্ব গ্রহণ করেন। বিবেকানন্দের জীবনে এমন একটি সময় আসে যখন তিনি পার্থিব জীবন এবং সন্ন্যাস জীবনের যে কোনো একটি গ্রহণ করার বিষয়ে দ্বিধান্বিত ছিলেন। এ সময় তিনি আইন বিষয়ে পড়াশোনা করছিলেন
কিন্তু পিতার মৃত্যুর কারণে তিনি পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হন। তাকে তার পরিবারের ভরণ পোষণের দায়ভার গ্রহণ করতে হয় এবং তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউশনে শিক্ষক হিসেবে যোগদান করেন। বিবেকানন্দের ভবিষ্যৎ জীবন সম্পর্কে তার পিতার একটি পরিকল্পনা ছিল। তিনি ইংল্যান্ডে যাবেন এবং ব্যারিস্টার হয়ে দেশে ফিরে এসে আইন ব্যবসা শুরু করবেন, কিন্তু আধ্যাত্ম জীবনের প্রতি আকর্ষণই তার নিকট বড় হয়ে দেখা দেয় এবং তিনি শ্রী রামকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণের আশায় বাড়ি ত্যাগ করেন। শিষ্য কর্তৃক রচিত বিবেকানন্দের বহু জীবনী এবং স্মৃতিকথা রয়েছে, কিন্তু গুরুর নিকট থেকে তারা কি শিক্ষা লাভ করেছেন এ প্রশ্নের উত্তরে সকলেই নীরব থাকেন। মানব সেবা এবং বিশেষ করে পাশ্চাত্য বেদান্ত ও যোগদর্শন প্রচারের জন্য যখন বিবেকানন্দ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেন, তখন তিনি বলেন তিনি যা কিছু করছেন তা তিনি তার গুরুর নির্দেশেই করছেন। কিন্তু তার কর্মসূচি ও গুরুর শিক্ষার মধ্যে সুনির্দিষ্ট সম্পর্কের বিষয়টি সুস্পষ্ট নয়। তার গুরু অধিকাংশ সময় দেবীর ধ্যানে মগ্ন থাকতেন এবং তাকে দেবী মা কালী হিসেবে দেখেছিলেন। তিনি আরও দাবি করেছিলেন যে ইসলাম ও খ্রিস্ট ধর্মসহ সব প্রধান ধর্মের মরমী ভাবধারার মাধ্যমে তিনি ঈশ্বরকে উপলব্ধি করেছিলেন। বিবেকানন্দ তার জীবন ও শিক্ষা নিয়ে আলোচনা করেন, কিন্তু তার ধ্যান ধারণাগুলি কখনো প্রচার করার চেষ্টা করেননি বা রামকৃষ্ণের অনুলিখিত কোনো গ্রন্থে আমরা মানব সেবার, বিশেষ করে অনগ্রসর শ্রেণীর জনগণের সেবার উল্লেখ পাই না। অথচ এ মানব সেবাই ছিল বিবেকানন্দের জীবন সাধনার মূল কথা। রামকৃষ্ণের মৃত্যুর পর নরেন্দ্র অর্থাৎ বিবেকানন্দ এবং তার 12 জন শিষ্য কলকাতার উপকণ্ঠ বরাহনগরে একটি মঠ প্রতিষ্ঠা করেন। সেখানে তারা গুরুর নিকট থেকে শিক্ষালব্ধ আধ্যাত্মিক সাধনা শুরু করেন। এশিয়াটিক সোসাইটির গ্রন্থাগার থেকে বই এনে তারা সেখানে গভীরভাবে বৌদ্ধিক চর্চাও শুরু করেন। তাদের স্তবসঙ্গীতের মধ্যে একটি কৌতূহল উদ্দীপক মন্ত্র হচ্ছে প্রজাতন্ত্র দীর্ঘজীবী হোক, যা তাদের এই পার্থিব জগতের রাজনৈতিক আদর্শের ইঙ্গিত প্রদান করে। বিবেকানন্দের নেতৃত্বে পরিচালিত আধ্যাত্মিক সাধনার মধ্যে বেশ কিছু অসাধারণ বৈশিষ্ট্য ছিল। বরাহনগর মঠে থাকাকালীন বিবেকানন্দ তার সন্ন্যাসীর নাম বিবেকানন্দ গ্রহণ করেন। পরে কোনো একটি সময়ে ববিশানন্দ নামে আরেকটি নাম গ্রহণ করেছিলেন তিনি। বরাহনগর মঠে কিছুকাল সাধনার অর্থাৎ আধ্যাত্মিক অনুশীলনের পর শিষ্য সন্ন্যাসীদের নিয়ে আরেকটি কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি। আধ্যাত্মিক জ্ঞানে আলোকিত হওয়ার জন্য তারা সকলে পরিব্রাজক অর্থাৎ কপর্দক্ষিণ পর্যটক হিসেবে বিভিন্ন স্থান ভ্রমণ শুরু করেন। এ নতুন কর্মসূচিতে বিবেকানন্দ কয়েক বছর ভারতের বিভিন্ন স্থান ভ্রমণ করেন। 1893 সালে শিকাগোতে একটি সর্বধর্মীয় কনফারেন্সের আয়োজন করা হয়। এই কনফারেন্সে অংশগ্রহণের জন্য ক্ষেত্রীয় মহারাজা তাকে সাহায্য করেন। সেখানে তার বক্তৃতা ব্যাপক প্রভাব সৃষ্টি করে। তিনি সেখানে ভারতের আধ্যাত্মবাদী ঐতিহ্যের কথা বললেও বিশেষ কোনো ধর্ম প্রচারের চেষ্টা করেননি। তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করেন যে জনগণকে তাদের ধর্ম থেকে ধর্মান্তরের তিনি বিরোধী। এর পূর্বে তিনি ভারতীয় আধ্যাত্মবাদের বিশদ ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করেন। সময়ের স্রোতধারায় এমন কিছু মুহূর্ত আসে যখন বুদ্ধিজীবী ও সাধারণ মানুষসহ অনেকেই প্রাতিষ্ঠানিক খ্রিস্ট ধর্মের আচার অনুষ্ঠানে অতৃপ্ত হয়ে এমন একটি বাণী বা বার্তা শোনার জন্য অপেক্ষা করে যা তাদের অতৃপ্ত আত্মাকে তৃপ্ত করতে পারবে। বিবেকানন্দের বাণী ও ব্যক্তিত্ব তাদের অন্তরে রেখাপাতের সৃষ্টি করে এবং এ ধর্ম ব্যাখ্যাকর্তা আরও কিছুদিন আমেরিকা থেকে ভারতীয় আধ্যাত্মবাদের বিশেষ করে বেদান্ত ও যোগের শিক্ষাকে আরও বিশদভাবে ব্যাখ্যা করার জন্য এক ধরনের বাধ্যবাধকতা অনুভব করেন। এ কথা নিঃসন্দেহে বলা যায় যে তিনি যুক্তরাষ্ট্রের শিক্ষিত জনগণের মধ্যে ব্যাপক প্রভাব সৃষ্টি করেছিলেন। তিনি অবশ্য স্বীকার করেন যে এতে কিছু হালকা উত্তেজনা, যেমন আমেরিকার জনগণের অতি উৎসাহ, জনগণের সাদর অভ্যর্থনা ইত্যাদি থাকলেও তাদের গভীর আগ্রহের দিকটি অবমূল্যায়ন করা উচিত হবে না। দ্য নিউ ইয়র্ক হেরাল্ড তাকে ধর্ম সম্মেলন থেকে আবির্ভূত বিশিষ্ট ব্যক্তি হিসেবে বর্ণনা করে। তিনি বোস্টন, ডেট্রয়েট, নিউ ইয়র্ক, বাল্টিমোর, ওয়াশিংটন, ব্রুকলিন প্রভৃতি শহর থেকে বক্তৃতা করার আমন্ত্রণ লাভ করেন। বহু আমেরিকান নারী পুরুষ তার শিষ্যত্ব লাভ করেন এবং বেশ কয়েকজন তার সঙ্গে ভারতে চলে আসেন। তিনি আমেরিকা থেকে ইংল্যান্ডে গেলে সেখানে এক শ্রেণীর বুদ্ধিজীবী ও অভিজাত সম্প্রদায় তার বক্তৃতায় আকৃষ্ট হন। বিবেকানন্দ মন্তব্য ব্রেক।
বিবেকানন্দ মন্তব্য করেন যে যুক্তরাজ্যের অভ্যর্থনায় অদম্য আবেগ না থাকলেও ইংরেজ জাতির চরিত্রের সহজাত ঐকান্তিক আগ্রহের কারণে সেখানে তার প্রভাব দীর্ঘস্থায়ী হবে, কারণ তার বাণীর প্রত্যুত্তরের মধ্যে ইংরেজ জাতির গভীর মননশীলতা রয়েছে। বিদেশি শিষ্যদের মধ্যে আয়ারল্যান্ডের মিস মার্গারেট নোবেল, যাকে অনেকে ভগিনী নিবেদিতা হিসেবে চিনে থাকে, স্বামী বিবেকানন্দের খুব প্রিয় ভাজন ছিলেন, যিনি ভারতবর্ষে এসে আধ্যাত্ম সাধনা ও জীবসেবায় আত্মনিয়োগ করেন। স্বামীজি শুধু বেদান্ত প্রচারই নয়, বেদান্ত দর্শনের ব্যবহারিক প্রয়োগ করতেও সক্ষম হয়েছিলেন। তিনি ভক্তদের বোঝাতেন শুধু আচার অনুষ্ঠানের দ্বারাই নয়, জীবসেবার দ্বারাও ঈশ্বরকে লাভ করা যায়। সর্বজীবেই ঈশ্বর বিরাজ করেন বলে জীবকে সেবা করলেই ঈশ্বরকে সেবা করা হয়, তাই তো তিনি সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছেন সে অমর বাণী। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঋষি অরবিন্দ ঘোষ, বাল গঙ্গাধর তিলক, স্যার জগদীশচন্দ্র বসু, রোম্যারোল প্রমুখ মনীষীগণ স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রভাবান্বিত হয়েছিলেন। অবশেষে স্বামীজি সংক্ষিপ্ত জীবনের বৃহৎ কর্মযজ্ঞ শেষে 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই মৃত্যুবরণ করেন। এখনকার মতো এ পর্যন্তই, আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। আর আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। আর মনে রাখবেন, আপনার একটি লাইক কমেন্ট শেয়ার এবং একটি সাবস্ক্রিপশন আমাদেরকে পরবর্তী ভিডিওটি আরও সুন্দরভাবে তৈরি করার জন্য বিশেষভাবে অনুপ্রাণিত করে। So never forget to like, comment and share our videos, and also never forget to subscribe to our channel if you don't want to miss our next videos.